নমস্কার, এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। এইমাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী 5 দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষী বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন, সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন। হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার দক্ষিণবঙ্গের 3টি জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের 5টি জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে 90% আশেপাশে। এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।